আসসালামু আলাইকুম। আজ দেখাবো আমার অরিগানো গাছ। অরিগানো গাছ মিরপুর, ঢাকা মিরপুরের এক আপু থেকে নিয়েছিলাম দুইটা ডাল। এই দুই ডালের থেকে এখন এত বেরিয়েছে, এত কুশি আসছে, এতগুলো কি করব চিন্তা করছি। এটা দিয়ে অরিগানো মশলা বানানো যায়। এটার পাতা শুকাতে হবে, শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে, তারপর দামি মশলা হয়ে যাবে। পাসপোর্টে সব খাবারে দেওয়া যায়। অনেক বড় হয়ে গেছে গাছটা, দেখা যাক দু একদিনের মধ্যে কিছু পাতা ছিঁড়ে রোদে শুকিয়ে মশলা তৈরি করব। এই মশলা বড় বড় স্টোর থেকে কিনতে হয় অনেক দাম দিয়ে, কিন্তু আমি আজও মশলা তৈরি করলাম না। অনেক বড় হয়ে গেছে গাছটা। কারো লাগলে বলতে পারেন। আমি ডাল পাঠিয়ে দিব। অরিগানো গাছ আর দিন স্বপ্নতে একটা অরিগানো মশলার দাম করলাম 200 টাকা। এখন চিন্তা করতেছি কিনবো না, এগুলোর পাতাগুলো ছিঁড়ে শুকাবো, শুকিয়ে গুঁড়ো করে বয়ামে রেখে দিব, ওইটাই মশলা। আপনাদের কারো লাগলে নিতে পারেন, কারো লাগলে নিতে পারেন, আমি দিব, শুধু কুরিয়ার খরচটা লাগবে। দেখুন কত বড় গাছ, অনেক বড় গাছ। ছিঁড়ে ফেলে দিতেও মায়া লাগে, এত কুশি আসছে। টবে আর ধরতেছে না, দেখুন শুধু কুশি আসে, দেখতে কত সুন্দর। আমি সালাদে খাই এগুলা, পাতাগুলো ছিঁড়ি, পাতাগুলো ছিঁড়ে তারপর কুচি কুচি করে সালাদের সাথে দিয়ে দিই, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। দেখুন কত বড় গাছ।